আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আমরা আজ আলোচনা করব। এই অঙ্কটা প্রায় আসে, বলা হচ্ছে হাউ মেনি ইন্টেজার ফ্রম 1 to 1000 আর ডিভিজিবল বাই 30 বাট নট 16। অর্থাৎ 1 থেকে 1000-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যাদেরকে 30 দ্বারা ভাগ করা যাবে কিন্তু 16 দ্বারা ভাগ করা যাবে না। এটা কমন অঙ্ক প্রায় আসে, তা দেখো। তাহলে 1000-কে আমরা ভাগ করে যদি 1 থেকে 1000-এর মধ্যে 30 দ্বারা ভাগ করা যাবে, তাহলে 30 দ্বারা যদি ভাগ করা যায়, দেখুন 30 100-এর মধ্যে 3 বার যায়, 3 30 90, 10 থাকে, আবার 100-এর মধ্যে 3 বার, 90, 10 থাকে। তাহলে 1000-কে আমরা ভাগ দিলাম 30 দিয়ে 33, অর্থাৎ এই 1 থেকে 1000-এর মধ্যে 33টি সংখ্যা আছে, পূর্ণ সংখ্যা, যাদেরকে আমরা 30 দিয়ে ভাগ করতে পারি। কিন্তু প্রশ্নে বলা হচ্ছে 16 দিয়ে যাবে না। এখন 30 দিয়ে যাবে, 16 দিয়ে যাবে না, তাহলে আমাদের 30 আর 16 এর লসাগু বের করতে হবে। লসাগু বের করলে এটা 15, এটা 8, তাহলে এখানে লসাগু হচ্ছে কত? 8 × 120, তাহলে 240। তাহলে আমরা আবার 1000-কে আমরা ভাগ করব এই 240 দ্বারা। তো 1000-এর মধ্যে 240 কতবার যায়? 4 বারা যায়, কারণ 4 250-তে 1000 হয়, তাহলে 4 বারা যাবে, তাহলে কত হবে? 0 0 4 24 96 40, দরকার নেই, আমাদের 4 বারা যায়। এখন দেখুন এই 1000-এর মধ্যে কি এই 4 বার হচ্ছে কি 30 দিয়েও ভাগ করা যায়, 16 দিয়েও ভাগ করা যায়, আর এই 33 হচ্ছে শুধু 30 দিয়ে যায়। তাহলে আমাদের 16 বার বলছে 16 দিয়ে যাবে না, 30 দিয়ে যাবে কিন্তু 16 দিয়ে যাবে না। তার মানে আমাদের সংখ্যাটি হবে 33 থেকে 4 বিয়োগ দিতে হবে কত, তাহলে আপনাদের আসটি আছে হচ্ছে 29। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অর্থাৎ 1 থেকে 1000-এর মধ্যবর্তী 29টি সংখ্যা আছে যাদেরকে 30 দিয়ে ভাগ করা যায় কিন্তু 16 দিয়ে ভাগ করা যায় না। এবং এই অঙ্কটা প্রায় আসে এবং আসার সম্ভাবনাও বেশি। সবাইকে ধন্যবাদ।